হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে রিভিউ এবং স্ক্রুটিনি তো আমরা এইচএসএ করে দিয়েছি, তো আমাদের কবে রেজাল্ট বেরোবে, আমাদের এই রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে কি আপডেট রয়েছে, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের এর খাতা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ তোমাদের এই ভিডিওতে স্ক্রুটিনি এবং রিভিউ নিয়ে এখনও পর্যন্ত কি আপডেট রয়েছে, কবে এ বেরোনোর চান্স রয়েছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা যেটা স্ক্রুটিনি বা রিভিউ করতে দিয়েছো, তোমাদের অনেকেরই মনে জিজ্ঞাসাবাদ রয়েছে যে অ্যাকচুয়ালি কবে আমাদের রেজাল্ট বেরোবে, এই নিয়ে তোমরা বিভিন্ন যে ভিডিওর কমেন্ট সেকশন আছে সেখানে তো বলছোই, এবং আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামেও তোমরা একই মেসেজ করছো। এবং ইদানিং একটা নতুন আপডেট এসছে, একটা নোটিশ এসছে যে পিপিআর আর পিপিএস নিয়ে। তো এই নোটিশে তোমরা বিভিন্ন ধরনের মন্তব্য করছো, অ্যাকচুয়ালি কী নোটিশ এসছে, কী ধরনের কথাবার্তা সেটা বলবো, তারপরে তোমাদের এর আলোচনা করব। তোমাদের অ্যাকচুয়ালি কোন ডেটে বা কবে তোমাদের সম্ভাবনা রয়েছে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বেরোনোর, তো সবার প্রথমে নোটিশটা আমি দেখে নেব। তো এখানে আপডেটটি দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে দেখো তোমাদের কি নোটিশটা দিয়েছে, নোটিফিকেশনটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দিস ইজ টু নোটিফাই টু অল ক্যান্ডিডেটস হু হ্যাভ ডান বোথ দ্য পিপিএস পিপিআর অ্যান্ড আরটিআই রিলেটিং টু হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 that the counseling will only consider their PPR PPS application for the time being after the publication of result of PPS PPR dissatisfied candidates may contact the counseling for further proceedings of their respective RTI application. তো এই যে নোটিফিকেশানটা এসছে, এই নোটিফিকেশানটা স্ক্রিনশট নিয়ে তোমরা কি হচ্ছ, ও বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন স্টুডেন্ট কেউ হোয়াটসঅ্যাপে, কেউ যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং কেউ ও ইনস্টাগ্রামে আমাকে এই স্ক্রিনশটটা শেয়ার করে বলছো অ্যাকচুয়ালি এর ভেতরে কি বলে দিয়েছে। তো এখানে বলে রাখি যে আরটিআই, তোমরা যে এস পিপিএস এবং পিপিআর অনেকে করেছো, মানে পিপিএস মানে তোমরা জানো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এবং পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো এটা অনেকেই করেছো, এছাড়া অনেকেই কী করেছো, এর সাথে আরটিআই ফাইল করেছো। তো এখানে আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন। তো অনেক স্টুডেন্ট কি হচ্ছে এরকম করেছো যে রিভিউ করতে দিয়েছো অথবা স্ক্রুটিনি করতে দিয়েছো, রিভিউ বা স্ক্রুটিনি করতে দেওয়ার সাথে সাথে কেউ কী করেছো যে আরটিআইও ফাইল করেছো, যে আরটিআই অ্যাপ্লিকেশনও দিয়েছো যে আমরা রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট রয়েছে তার অনুযায়ী আমরা খাতাটা চেক করবো, আমরা খাতাটা দেখতে চাই অ্যাকচুয়ালি ঠিকঠাক করে আমাদের খাতা চেক করা হয়েছে কিনা। তো এখানে তোমাদের বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যারা পিপিআর বা পিপিএস করেছো তার সাথে আরটিআই অ্যাপ্লিকেশনও দিয়েছো, ও তাদের জন্যই এই নোটিফিকেশানটা এসছে। এ তাদের প্রথমে আর পিপিআর অথবা পিপিএস মানে স্ক্রুটিনি রিভিউ রেজাল্ট আসবে, তারপরে তোমরা যদি মনে করো যে আমরা আরটিআই অ্যাপ্লিকেশন দেবো, সেক্ষেত্রে তোমাদের এর পরে তোমরা কি হচ্ছে বোর্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু এখন তোমাদের স্ক্রুটিনি আর রিভিউটা যারা করেছো তাদের তার রেজাল্ট আগে বেরোবে, তারপরে তোমাদের এর আরটিআই অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করা হবে। এখানে কিন্তু রীতিমতো সেটাই বলেছে, যদি তোমরা তোমাদের স্ক্রুটিনি বা রিভিউ রেজাল্টে সন্তুষ্ট না হও তাহলে তোমরা পরে কন্ট্যাক্ট করতেই পারো আরটিআর ফাইল পেয়ের জন্য বা আরটিআই অ্যাপ্লিকেশন এর জন্য। তো এইটাই তোমাদের এখানে বলা হয়েছে, এখানে সকলের জন্য না, যারা কি বললাম এখন শুধুমাত্র আর পিপিএস বা পিপিআর করনি তার সাথে আরটিআইও ফাইল করেছো তাদের জন্যই কিন্তু এই তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। তো এখানে তোমরা অনেকেই তোমাদের ডাউট ছিল, তো ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এখন কথা হচ্ছে রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট অ্যাকচুয়ালি কবে বেরোবে। তো রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট যেটা আছে সেটা তোমাদের বেরোবে কিছু সময়ের মধ্যেই বেরিয়ে যাবে, এখনও পর্যন্ত পার্টিকুলার ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, যখনই অ্যানাউন্সমেন্ট হবে তোমাদের জানিয়ে দেবো। এখানে তোমাদের সরাসরি বলে দিয়েছে যে যেহেতু বেশিরভাগ এবছর রিভিউ এবং স্ক্রুটিনি করতে দেওয়া হয়েছে, সেই কারণে এবারে কিন্তু এবং এখনই কিছু স্টুডেন্ট যে আরটিআই অ্যাপ্লিকেশন দিয়েও দিয়েছে, সেই কারণে কিন্তু এবারে খুব ভালো করে তোমাদের খাতাটাকে চেক করা হবে যাতে দ্বিতীয়বার ভুলভ্রান্তি না হয়। সেই কারণেই কিন্তু বোর্ড একটু সময় নিচ্ছে, এবং বিগত বছরগুলোতে যেরকম এক থেকে দেড় মাস টাইম লাগতো, এবছর বলা হচ্ছে অত টাইম লাগবে না তোমাদের। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের 31 তারিখ মানে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ছিল, তারপরে এখন জাস্ট
10 থেকে 12 দিন মানে 13 দিন হতে চললো, কিন্তু তোমাদের বিগত বছরে যে 1 থেকে 1.5 মাস সময় লাগতো এই বছরের ক্ষেত্রে এতটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বের হবে এটা বলা হচ্ছে, কিন্তু তোমাদের কিছুটা তো সময় লাগবে সেটাকে ভালো করে চেক করে তারপরে রেজাল্টটা তোমাদের পাবলিশ করবে। আর যখনই তোমাদের PPR বা PPS এর ফাইনাল নোটিফিকেশন আসবে তখনই আমি ইনস্টাগ্রামে সবার প্রথমে তোমাদের ডেট বলে দেবো, সেই কারণে যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে আমাকে ফলো করনি অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও, তোমাদের সবার প্রথমে ওখানে আমি ইনফরমেশন দিয়ে দেবো। তো তোমাদের মধ্যে PPR ও PPS নিয়ে যাদের ডাউট ছিল তাদের আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।